আসসালামু আলাইকুম, চলুন জেনে নিয়ে আজ নিউজে কি থাকছে। বিয়ের দুমার দশ দিনের মাথায় সন্তান প্রসব করে হাসপাতালেই তালাকপ্রাপ্ত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের এক নারী। বিষয়টি এলাকায় মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। আজ রবিবার সকালে উভয় পক্ষের অভিভাবকরা চুয়াডাঙ্গার সদর হাসপাতালে এসে বিয়ে বিচ্ছেদের এ সিদ্ধান্ত নেন। চুয়াডাঙ্গা পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, দু মাস দশ দিন আগে পৌর এলাকার ভীমরুল্লা গ্রামের এক যুবকের সাথে পারিবারিকভাবে আলমডাঙ্গার গ্রামের এক নারীর বিয়ে হয়। গত শনিবার রাতে অর্থাৎ 2রা জানুয়ারি শ্বশুর বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করে ওই নারী। প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রবিবার সকালে তাকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হয়। ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম আরও জানান, বিষয়টি নিয়ে রবিবার সকালে দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন করা হয়। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।